আবারও তিনটা চেন নেব, মোট এখানে আমি ছটা চেন সেলাই তুলে নেব। এরপরে দেখুন পরপর আমি এখানে তিনটা ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন। এরপরে দুটো চেন নেব, এক দুই, দুটো চেন নিলাম, এখানে একটা ডবল ক্রোশ তুলে নেব, আবার দুটো চেন নেব, আবার একটা এখানে ডবল ক্রোশ তুলে নেব। এইভাবে আমি লাইনটাকে ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি পুরো লাইনটে ডিজাইন তুলে কমপ্লিট করলাম। এখানে দেখুন আমি পরপর তিনটা ট্রিপল ক্রোশ তুলে নিয়েছি, একটা ডবল ক্রোশ তুলেছি, পরপর বাকি তিনটা ট্রিপল ক্রোশ তুলে নিয়েছি। এরপরে আমি ডিজাইনটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমি পরপর নটা চেন সেলাই তুলে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা চেন সেলাই তুললাম। এরপরে দেখুন এখানে আমি পরপর ছটা, মোট ছটা ডবল ক্রোশ তুলে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, দেখুন ছটা ডবল ক্রোশ তুললাম। এইভাবে লাইনটায় আমি ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। পুরো লাইনটায় দেখুন আমি ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানে আমি পরপর তিনটা ট্রিপল ক্রোশ তুলে নেব, এক দুই তিন, পরপর তিনটা ট্রিপল ক্রোশ তুললাম। এরপরে দেখুন আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে এখানে ছটা চেন সেলাই তুলে নেব, দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন সেলাই তুললাম। এরপরে পরপর আমি তিনটা ডবল ক্রোশ এখানে তুলে নেব, এক দুই তিন, তিনটা ডবল ক্রোশ তুললাম, আবার দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটাই আমি ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। পুরো লাইনটাই দেখুন আমি ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি পরপর আবারও তিনটা ট্রিপল ক্রোশ তুলে নেব।
এক দুই তিন, দেখুন পরপর তিনটা ট্রিপল ক্রস তুলে নিলাম। আবার আমি তিনটে না ছটা চেন নেবো, এক দুই তিন চার পাঁচ ছ। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখানেও আমি পরপর তিনটা ডবল ক্রস তুলে নেব, এক দুই তিন। তিনটা তুললাম, আবারও আমি তিনটে এখানে তুলে নেব, চার পাঁচ ছয়। দেখুন এখানে আমি মোট ছটা ডবল ক্রুশ তুলে নিলাম। এইভাবে ডিজাইন তুলে তুলে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরো লাইনটাই আমি কমপ্লিট করলাম। এখানে পরপর আমি তিনটে ট্রিপল ক্রস করে নিয়েছি। পুরো লাইনটাই দেখুন আমি কমপ্লিট করলাম। এরপরে এখানে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি পরপর ছটা আবারও চেন সেলাই করে নেব, দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন সেলাই করলাম। এরপরে দেখুন পরপর আমি তিনটে ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন। পরপর তিনটে ডবল ক্রোশ আমি তুলে নিলাম। এইভাবে পুরো লাইনটাই আমি ডিজাইন তুলে তুলে আবারও এখান পর্যন্ত নিয়ে আসব। আমি পুরো লাইনটাই দেখুন ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি মোট নটা চেন সেলাই তুলে নেব, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এরপরে দেখুন এখানে আমি পরপর ছটা ডবল ক্রোশ তুলে নেব। এইভাবে আমি পুরো লাইনটাই এখান পর্যন্ত কমপ্লিট করব। দেখুন পুরো লাইনটাই আমি ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি ছটা চেন সেলাই তুলে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন সেলাই তুললাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আবার দেখুন এখানে পরপর আমি তিনটা ডবল ক্রোশ তুলে নেব। আবার দুটো চেন নিচ্ছি, আবার এখানে একটা ডবল ক্রোশ আমি তুলে নিচ্ছি।
এইভাবে পুরো লাইনটাই আমি ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত কমপ্লিট করব। পুরো লাইনটাই দেখুন আমি ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এখানে আমি পরপর সাতটা না সরি ছটা ট্রিপল ক্রুস তুলে নিয়েছি। এরপরে আবারও আমি ছটা চেন সেলাই তুলে নেব, 1, 2, 3, 4, 5, 6 ছটা চেন সেলাই তুললাম। এরপরে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখানেও দেখুন পরপর আমি তিনটে ডবল ক্রুস তুলে নেব, 1, 2, 3 এইভাবে ডিজাইন তুলে তুলে আমি পুরো লাইনটি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরোটাই আমি লাইনটি ডিজাইন তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানে তিনটে আমি চেন সেলাই তুলে নেব, তিনটে চেন সেলাই তুললাম। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে পরপর আমি ডবল ক্রুশ তুলে নেব, পরপর আমি তিনটে ডবল ক্রুশ তুলে নেব। দুটো চেন নিচ্ছি, আবার একটা ডবল ক্রুশ এখানে তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো লাইনটাই ডিজাইন তুলে এখান পর্যন্ত নিয়ে আসবো। দেখুন আমি পুরো লাইনটাই ডিজাইন তুলে কমপ্লিট করলাম। এখানে আমি পরপর চারটা ডবল ক্রুশ তুলে নিয়েছি। দেখুন এখানেও আমি ডিজাইন তুলেছি। এরপরে আমি ছটা চেন সেলাই তুলে নেব, 1, 2, 3, 4, 5, 6 ছটা চেন সেলাই নিলাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার পরপর আমি এখানে তিনটে ডবল ক্রুশ তুলে নেব, 1, 2, 3 পরপর তিনটে ডবল ক্রস তুললাম। আবার দেখুন আমি একইভাবে ডবল ক্রস তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো লাইনটাই ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরো ডিজাইনটাই আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটাই আমি দেখুন ডিজাইন তুললাম। এখানেও আমি পরপর তিনটে ট্রিপল ক্রুশ করে নিয়েছি। এরপরে এখানেও আমি ছটা চেন সেলাই তুলে নেব, 1, 2, 3, 4, 5,
ছয় ছটা চেন সেলাই তুললাম। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে এখানেও পরপর আমি তিনটা ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন, আবারও দুটো চেন নিচ্ছি। আবার দেখুন এখানে একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি, এইভাবে ডিজাইন তুলে তুলে আমি পুরো লাইনটাই এখান পর্যন্ত নিয়ে আসব। আমি পুরো লাইনটাই আবারও কমপ্লিট করলাম, দেখুন পুরো লাইনটাই আমি ছোট ছোট করে ডিজাইন তুলেছি। এখানেও আমি পরপর তিনটে ট্রিপল ক্রোশ করে নিলাম। এরপরে দেখুন এখানেও আমি আবার ছটা চেন সেলাই তুলে নেব, দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন সেলাই তুললাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, আবারও আমি পরপর তিনটে ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন, এইভাবে এই লাইনটাও আমি ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব, এখান পর্যন্ত নিয়ে আসব। আমি দেখুন পুরো লাইনটাই খুব সুন্দরভাবে ডিজাইন তুলে নিলাম। এইভাবে আমি ডিজাইন তুলে তুলে পুরো লাইনটাই দেখুন কমপ্লিট করলাম। এরপরে এখানে তিনটা চেন সেলাই তুলে নেব। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এখানেও পরপর আমি তিনটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি, এইভাবে আবারও আমি ডিজাইন তুলে তুলে লাইনটাকে তৈরি করব, এখান পর্যন্ত নিয়ে আসব। আমি দেখুন এই লাইনটাকেও ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এই ডিজাইন তুলোটা খুবই সহজ, শুধু গ্রাফটা দেখলেই হয়ে যাবে। এরপরে দেখুন এখানেও আমি তিনটা চেন সেলাই তুলে নেব, আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে পরপর পুরো লাইনটাই আমি এখান পর্যন্ত তুলে নিয়ে আসব। দেখুন আমি লাইনটাকে খুব সুন্দরভাবে এখান পর্যন্ত তুলে নিলাম। আবারও দেখুন এই সাইডে আমি ছোট ছোট করে ডিজাইন তুলে নিয়েছি। এরপরে এখানে আমি ছটা চেন সেলাই তুলে নেব, দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন সেলাই নিলাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, আবারও দেখুন পরপর আমি তিনটা ডবল ক্রোশ এখানে তুলে নেব, এক
দুই তিন চার পাঁচ ছয়, এইভাবে আমি পুরো লাইনটে ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। পুরো লাইনটাই দেখুন আমি ছোট ছোট করে ডিজাইন তুলছি। দেখুন পুরোটাই আমি কমপ্লিট করলাম। এরপরে তিনটা চেন নিয়ে আবারও আমি এই পাশে ডিজাইন তুলে নেব। এইভাবে এই লাইনটাও আমি পুরোটাই এখান পর্যন্ত কমপ্লিট করব। দেখুন আমি পুরোটাই ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি তিনটে চেন নেব। এক দুই তিন, তিনটা চেন নিলাম। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে পরপর আমি তিনটা ডবল ক্রোশ করে নেব। এরপরে দুটো আমি চেন নেব। এরপরে দেখুন দুটো আমি চেন নিচ্ছি। এরপরে এখানে একটা ডবল ক্রোশ করে নেব। এইভাবে পুরো লাইনটাই আমি ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত কমপ্লিট করব। দেখুন আমি এখান থেকে ডিজাইন তুলতে শুরু করেছি। এখানে আমি পরপর তিনটা ডবল ক্রস করেছি। এইভাবে ডিজাইন তুলে তুলে আমি পুরো লাইনটাই কমপ্লিট করলাম। দেখুন পুরো লাইনটাই আমি কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি তিনটা চেন তুলে নেব। তিনটা চেন তুলে নিলাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আবারও দেখুন আমি পরপর ডবল ক্রোশ করে নেব। এইভাবে এই লাইনটাও আমি এখান থেকে ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন এখান থেকে আমি পুরোটাই ডিজাইন তুলে তুলে লাইনটাকে কমপ্লিট করলাম। এরপরে দেখুন এখানেও আমি তিনটে চেন সেলাই তুলে নেব। এক দুই তিন, তিনটা চেন সেলাই তুললাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আবার দেখুন পরপর এখানে তিনটা ডবল ক্রোশ তুলে নেব। এক দুই তিন, আবার দুটো চেন নেব।
এইভাবে পুরো লাইনটাই আমি আবারও ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি পুরো লাইনটে আবারও পরপর ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। এরপরে দেখুন এখানেও আমি তিনটা চেন সেলাই তুলে নেব, 1 2 3, তিনটা চেন সেলাই তুলে নিলে আবার দেখুন আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে দেখুন পরপর আমি আবারও ডবল ক্রুশ তুলে তুলে আসব। এইভাবে আমি আবারও পুরো লাইনটাই ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি পুরো লাইনটাই ডিজাইন তুলে তুলে কমপ্লিট করলাম। দেখুন পুরোটাই আমি তুলে নিয়েছি। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম। এরপরে দেখুন আমি আর ওইদিকে বাড়াচ্ছি না, এরপর পরপর আমি সিঙ্গেল ক্রুশ করে নেব, 1 2 3, পরপর তিনটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম। এরপরে আমি তিনটা চেন নেব, তিনটা চেন নিলাম। এরপরে দেখুন পরপর আমি তিনটা ডবল ক্রুশ তুলে নেব, 1 2, এইভাবে আমি পুরো লাইনটাই ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি এখান থেকে ডিজাইন তুললাম, এখান থেকে ডিজাইন তুলে পুরো লাইনটাই এখান পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে দেখুন এখানেও আমি তিনটা চেন সেলাই তুলে নেব, 1 2 3, তিনটা চেন সেলাই তুললাম। এরপরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, আবারও দেখুন পরপর আমি ডবল ক্রুশ তুলে নেব, 1 2 3। এইভাবে আমি আবারও ডিজাইন তুলে তুলে পুরো লাইনটাই কমপ্লিট করব, এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন এখান থেকে আমি ডিজাইন তুলতে শুরু করলাম, আবারও লাইনটাকে আমি পুরোটাই কমপ্লিট করলাম। এরপরে এখানে আমি আবারও তিনটা চেন সেলাই তুলে নেব, তিনটা চেন সেলাই তুললাম। এরপরে দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, আবারও পরপর আমি এখানে ডবল ক্রুশ তুলে নেব, 2 3, আবার দুটো চেন নেব, আবার দেখুন এখানে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও পুরো লাইনটাকে ডিজাইন তুলে তুলে এখান পর্যন্ত নিয়ে আসবো।